পরস্পরের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘনের অভিযোগ এনে সতর্কীকরণ গুলি ছুড়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। সম্প্রতি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সামরিক মহড়া নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যেই সোমবার পশ্চিম উপকূলীয় সীমান্তে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, সোমবার ভোরের দিকে সমুদ্র সীমা লঙ্ঘনের সময় উত্তর কোরিয়ার একটি নৌযান সরিয়ে দিতে সতর্কবার্তা সম্প্রচার ও সতর্কীকরণ গুলি চালানো হয়। অন্যদিকে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বলছে, শত্রুর নৌ চলাচল শনাক্ত করার পর নিজেদের আঞ্চলিক জলসীমার দিকে 10 রাউন্ড সতর্কীকরণ গুলি ছুড়েছে। তবে দক্ষিণ কোরিয়ার দাবি, পিয়ংইয়ং যে গোলা নিক্ষেপ করেছে তা শান্তি বজায় রাখতে 2018 সালে দুই কোরিয়ার মধ্যে সম্পাদিত চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সম্প্রতি একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌমহড়ায় অংশ নেয় দক্ষিণ কোরিয়া। এমন ঘটনায় কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বেড়েছে।